দুরন্তপনা আর রাজ্যের দুষ্টমুতে যার সময় কাটার কথা, সেই শিশু শিপন মাথায় আঘাত নিয়ে শুয়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। প্রতিবেশীর ইটের আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয় তার মাথায়, যন্ত্রণায় মাঝে মাঝে জ্ঞান হারায় সে। প্রতিবেশীর পুকুর পাড়ে মলত্যাগের অভিযোগ তার নামে। শিশুটির পিতা জানায়, মাইজ দিতে চিকিৎসা না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে, আর এই বিষয়ে একটি মামলাও হয়েছে বলে জানান তিনি। আর সুষ্ঠু বিচার দাবি করে শিপনের মা বলেন, দোষীদের এমন সাজা হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ আর শিশুদের নির্যাতনের সাহস না পায়। চিন্তা করি যেন ওদের উচিত বিচার হওয়ার, যেন উচিত শিক্ষা দেন, ভালো মতন বিচার করে দেন, যে আর যেন জীবনে ক্যারিয়ার না করে, এই বিচার চায় না কোদারে। এদিকে একুশে টেলিভিশনকে টেলিফোনে পুলিশ জানায়, এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ঘটনার কথা স্বীকারও করেছেন বলে জানান তিনি। আমরা এক নম্বর আসামিকে অ্যারেস্ট করছি, তার আগে জিজ্ঞাসাবাদ করতেছি, তো সেও স্বীকার করছে ঘটনাটা। তো আমরা হয়তো আশা করতেছি সে 164 জবানবন্দি প্রদান করবে আর কি। আপাতত মারামারি বা জগদা থেকে উৎপত্তি সেটা বোঝা যাচ্ছে, আর আর ইচ্ছাকৃতভাবে শিশুকে নির্যাতনের বিষয়টা এখনো তদন্তাধীন আছে আমাদের। জাহিদুর রহমান, একুশে টেলিভিশন।